আসসালামু আলাইকুম গত দুইটি ভিডিওতে আমরা দেখেছিলাম ইউরা এবং পটাশ সারের অভাব দেখা দিলে গাছে কি সমস্যা হতে পারে তো আজ আমরা দেখব টিএসপি বা ফসফেট সারের অভাব যদি দেখা দেয় গাছে কি ধরনের সমস্যা হতে পারে তো টিএসপি সারের অভাব যদি গাছে দেখা দেয় সেক্ষেত্রে কাণ্ড বা মূলের বৃদ্ধি একেবারে কমে যাবে মনে করেন আপনি একটা গাছ লাগিয়েছেন গাছের বয়স ছয় মাস হয়ে গেল তবে গাছের গোড়াটা মোটা হচ্ছে না বিভিন্ন সমস্যা হচ্ছে গাছের গোড়া মোটা হচ্ছে না গাছের বৃদ্ধি খুব একটা ভালো না সেক্ষেত্রে বুঝবেন আপনার কাছে টিএসপি সারের অভাব রয়েছে এছাড়াও গাছের যে পুরোনো পাতা ছিল সে পাতাগুলোর মেয়াদ থাকা সত্ত্বেও সে পাতাগুলো আকালে ঝরে পড়বে পাশাপাশি আপনার কাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসার সময় তারপরেও গাছে ফুলের উৎপাদন কমে যাবে পাতার গোড়ায় রক্তবর্ণ দেখা দেবে মানে লালচে কালার হয়ে যাবে এছাড়াও হলুদ কালারও হতে পারে এবং পাতার কিনারায় মানে পাতা চারপাশে পাতা চারপাশে একটি বাদামি কালারের ছোপ দেখা দেবে এছাড়াও শিকড়ের বৃদ্ধি কিন্তু কমে যেতে পারে যখন গাছের বৃদ্ধি কমে যায় তার মানে বোঝা যায় গাছের শিকড়গুলো ঠিকভাবে মাটির মধ্যে ছড়াতে পারছে না তো এই টিএসপি সারের অভাবে সাধারণত এই চার পাঁচটি সমস্যা হয়ে থাকে যদি আপনার গাছে কাণ্ডটা মোটা না হয় পাতাগুলো ঝরে যায় ফুল কম আসে এবং শিকড় বৃদ্ধি পাচ্ছে না পাতাগুলো বাদামি হয়ে যাচ্ছে এবং লালচে বাদামি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই সমস্যা যদি আপনার কাছে দেখা দেয় সেটা হোক কমলা মালটা পেয়ারা বা অন্যান্য যে কোনো গাছের হোক না কেন যদি এ সকল সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই টিএসপি সার ব্যবহার করবেন এবং গাছের উচ্চতা এবং বয়স অনুযায়ী অবশ্যই আপনাদের সারের পরিমাণটা কম বা বেশি করতে হবে যেমন একটি ছোটো গাছের জন্য এক চা বেশি সার ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু এটা রাসায়নিক সার পরিমাণে বেশি হলে গাছের জন্য ক্ষতি হতে পারে এই জন্য আমরা অবশ্যই এক চা বেশি সার ব্যবহার করবো না আর যদি গাছটা বড়ো হয় এবং প্রচুর পরিমাণ ফল থাকে ফলকে দ্রুত একটু বড় করার জন্য আমরা দেড় থেকে দুই চা সার তখন ব্যবহার করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে ছালপা সার বা অন্যান্য সারের আবিস্তাৰজনে ভিডিঅ' দিব তো ধন্যবাদ